আসসালামু আলাইকুম, ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো আমি মুরগি এবং পাখিদের কি খাবার দেই এইসব আর কি। তো ভিডিওটি দেখতে থাকুন কি কি খাবার আমি ওদের দিচ্ছি, আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওটি দেখে। তো দেখতে থাকুন। দেশি মুরগি ধান খায়, এটা কেজি হচ্ছে 40 টাকা করে, আগে ছিল 30-35, এখন এটা আবার দাম মানে একটু বাড়ছে চাহিদা অনুসারে, এটা হচ্ছে 40 টাকা করে কেজি। এছাড়াও আর অনেক খাবার আছে, আর আপনারা জানেন নাকি ডিমপাড়া মুরগি, দেশি মুরগি ডিমপাড়া যেটা আছে ওই মুরগির জন্য এই খাবারটা খুবই বেস্ট। এই খাবারটা খেলে আর কি ডিমের পরিমাণ বাড়বে আর কি, মুরগি চর্বি। এখন যেহেতু দুপুরের টাইম আমি মুরগি, তিতির এবং বাচ্চা সবগুলোকে একটি বাসায় মানে ভাতের সাথে ডিমপাড়া মুরগির যেই একটা খাবার পাওয়া যায় ওই খাবার এমনি গম আরও কিছু আইটেম মিক্স করে ওদেরকে আর কি দিই। আর এই খাবারটা খুবই পুষ্টিকর, এটা মুরগিগুলো খুব লাইক করে। দুপুরের টাইমে আমি এটা দিই প্রতিদিন দুপুরে, এটা দিলে কি হয় ওদের যে পুষ্টি চাহিদা থাকে সবগুলা এখান থেকে ওরা পেয়ে যাবে আর কি, আর এই খাবারটা ওরা পছন্দও করে। আমি একবেলা এই খাবারটা দিই যাতে করে ওদের সমস্ত মানে পুষ্টি এই খাবার থেকে আর কি পায় আর কি, নর্মাল খাবারের পাশাপাশি। দেখতে পাচ্ছেন যে খাবারটা মুরগির জন্য স্বাস্থ্যসম্মত আর কি। বাচ্চা সহ বাচ্চা এবং বড় মুরগি সবাই খাবারটা পছন্দ করে, মানে যে মুরগি বাচ্চাগুলো আছে ওরা ওই খাবারটা খুব পছন্দ করে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।